কচুয়ার তুলপাই বাজারে নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের কচুয়ার 5 নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ আজাদের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে তুলপাই দারাশাহী বাজারে চেয়ারম্যান টাওয়ারে এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা সম্পাদক মোহাম্মদ হোসেন পাটোয়ারি দুলালের পরিচালনায় অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন পাটোয়ারি, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন মুন্সী, দেলোয়ার হোসেন পাটোয়ারি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান পাটোয়ারি, ইউপি সদস্য গোলাম খাজা, স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুর রহমান পাটোয়ারি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ, তুলাপাই দারাশাহী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে 7 জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি ডক্টর সেলিম মাহমুদের বিজয় সুনিশ্চিতের লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।